Hello friends, Knowledge Versatile welcomes you. Suppose to নিয়ম অনুসারে কারো কোনো কাজ করার কথা এমন সেন্স ক্লিয়ার করতে আমরা সাপোজ টু ব্যবহার করি। যেমন তোমার এখন এখানে আসার কথা, তোমার এখন এখানে থাকার কথা, তোমার কাছে দুটো কলম থাকার কথা নিয়ম অনুযায়ী, অর্থাৎ এটা উচিত এমন সেন্স ক্লিয়ার করতে আমরা সাপোজ টু ব্যবহার করি। তো সাপোজ টু কিন্তু বিভিন্ন ভাবে ব্যবহার হয়, অর্থাৎ সাপোজ টু, সাপোজ টু বি, সাপোজ টু হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম ইত্যাদি। তো আজকের আলোচনা থাকছে সাপোজ টু, সাপোজ টু বা সাপোজ টু বি বা সাপোজ টু বি এবং ভার্বের সাথে আইএনজি বা সাপোজ টু হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম ইত্যাদি। আমরা সাপোজ টু বিভিন্ন রকম নিয়ম দেখি। তো সাপোজ টুর মূল অর্থ যেটা, সেটা হচ্ছে নিয়ম অনুসারে করা উচিত কোনো কাজ, নিয়ম অনুসারে কারো করা উচিত। তোমার এখন বই পড়া উচিত, অর্থাৎ যে রুল রেগুলেশন রয়েছে সেটা অনুযায়ী তোমার এখন বই পড়া উচিত। ইউ আর সাপোজ টু রিড নাও, তার এখন দরজাটা খোলা উচিত নয়। হি ইজ নট সাপোজ টু ওপেন দ্য ডোর, অর্থাৎ কোনো জায়গায় কোনো নিয়ম কানুন রয়েছে সেটা অনুযায়ী কিছু করা উচিত, কিছু করা উচিত নয়, এমন অর্থে আমরা সাপোজ টুর ব্যবহার করব। বোঝাতে সাপোজ টুর ব্যবহার হয়, আমি আরেকবার বলে দিচ্ছি, নিয়ম অনুসারে করা উচিত বা নিয়ম অনুসারে করা উচিত নয় বোঝাতে সাপোজ টুর ব্যবহার হয়। আমি এক্সাম্পল দিচ্ছি, প্রথম এক্সাম্পলটা দেখো। ইউ আর সাপোজ টু ক্লোজ দ্য ডোর, তোমার দরজাটা বন্ধ করে দেওয়ার কথা, নিয়ম অনুযায়ী তোমার দরজাটা বন্ধ করে দেওয়ার কথা, এমন সেন্স ক্লিয়ার করতে আমরা বলবো ইউ আর সাপোজ টু ক্লোজ দ্য ডোর। এখানে ক্লোজ যেটা রয়েছে সেটা আমাদের অ্যাকশন ভার্ব রয়েছে। তারপর এক্সাম্পলটা দেখো, শি ওয়াজ সাপোজ টু বি হিয়ার, শি ওয়াজ সাপোজ টু বি হিয়ার, তার কথা ছিল এখানে উপস্থিত থাকা, তার উচিত ছিল এখানে উপস্থিত থাকা, ওয়াজ রয়েছে তাই উচিত ছিল। শি ওয়াজ সাপোজ টু বি হিয়ার, এখানে আমরা বিভাগ পেলাম, বিভাগ, তোমার এখন এখানে থাকার কথা, ইউ আর সাপোজ টু বি হিয়ার নাও, তোমার এখন বাজারে থাকার কথা, ইউ আর সাপোজ টু বি ইন দ্য মার্কেট নাও। ক্লিয়ার? তিন নম্বর এক্সাম্পলটা দেখো, দে আর সাপোজ টু বি প্লেইং নাও, অ্যাকশন ভার্ব এখানে কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, দে আর সাপোজ টু বি প্লেইং নাও, তাদের তো এখন খেলতে থাকার কথা, দে আর সাপোজ টু বি প্লেইং নাও, সাপোজ টু বি প্লেইং, অর্থাৎ টু বিও বসলো আবার ভার্বের শেষে আইনি কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, দে আর সাপোজ টু বি প্লেইং নাও, তোমার এখন লিখতে থাকার কথা, ইউ আর সাপোজ টু বি রাইটিং নাও, কিন্তু তুমি অন্য কোনো কাজ করছো, ইউ আর সাপোজ টু বি রাইটিং নাও। তারপর এক্সাম্পলটা দেখো, ইউ আর সাপোজ টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি যখন বলছি তার আগেই কোনো কাজ করে ফেলার কথা, ইতিমধ্যেই হয়ে যাওয়ার কথা, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সাপোজ টু হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম। তো এখানে যেটা রয়েছে, ইউ আর সাপোজ টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার ইতিমধ্যেই কাজটা করে ফেলার কথা, তোমার ইতিমধ্যেই কাজটা করে ফেলার কথা নিয়ম অনুযায়ী, ইউ আর সাপোজ টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাকশন ভার্বটি পেলাম, কিন্তু এটা পারফেক্ট সেন্সে, যেহেতু আমি যখন বলছি সেই সময়ের মধ্যে, সেই সময়ের পূর্বেই তোমাকে কাজটা করে ফেলার কথা। পাঁচ নম্বর দেখো, দে ওয়ার সাপোজ টু হ্যাভ ওপেন্ড দ্য ডোর, তাদের দরজাটা খুলে ফেলার কথা ছিল, পাঁচটা রয়েছে, দে ওয়ার সাপোজ টু হ্যাভ ওপেন্ড দ্য ডোর, যে সময়ের কথা বলছে সেই সময়ের পূর্বে তাদের দরজাটা খুলে ফেলার কথা ছিল, দে ওয়ার সাপোজ টু হ্যাভ ওপেন্ড দ্য ডোর, অর্থাৎ দরজাটা খুলে ফেলার কথা ছিল। ইউ আর সাপোজ টু হ্যাভ ফাইভ বুকস, এখানে কিন্তু আমরা স্টেট অফ পজিশন পালাম, অর্থাৎ তার অধিকারে পাঁচটা বই থাকার কথা, ইউ আর সাপোজ টু হ্যাভ ফাইভ বুকস, তোমার পাঁচটা বই নিয়ম অনুসারে তোমার কাছে থাকার কথা। তারপর এক্সাম্পলটা দেখো, দে ওয়ার নট সাপোজ টু হ্যাভ টু বলস, তাদের কাছে তো নিয়ম অনুযায়ী দুটো বল থাকার কথা নয়। এখানে আমি নিয়ম অনুযায়ী বলছি, এটা তোমাদের মধ্যে একটা সেন্স ক্রিয়েট করার জন্য, নিয়ম অনুযায়ী কিন্তু বলতে হবে না, অ্যাজ পার রুল এটা বলতে হবে না। দে ওয়ার নট সাপোজ টু হ্যাভ টু বলস, তাদের কাছে দুটো বল থাকার কথা নয়, তাদের কাছে দুটো বল থাকার কথা নয় বা উচিত নয়। আট নম্বর দেখো, শি ইজ নট সাপোজ টু বি উইথ ইউ, তার তোমার সাথে থাকার কথা নয়, তোমার সাথে তার থাকার কথা নয়, তো শি ওয়াজ নট সাপোজ টু বি উইথ ইউ, এখানে আমরা কিন্তু টু বি পেলাম, অর্থাৎ স্টেট অফ বিইং। এবার ডব্লিউ ওয়ার্ড দিয়ে দেখো, হু ইজ সাপোজ টু টিচ ইউ নাও, হু ইজ সাপোজ টু টিচ ইউ নাও, হু ইজ সাপোজ টু টিচ নাও, কার এখন পড়ানোর কথা, নিয়ম অনুযায়ী কার এখন পড়ানোর কথা, হোয়েন ইজ হি সাপোজ টু মেক এ কল, কখন তার একটা কল করার কথা, কখন তার একটা
phone call করার কথা তো আজ আমরা সাপোজ টু বেশ কয়েকটা সেন্টেন্স দেখলাম এবং এই সেন্টেন্সগুলোর মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে তো সেন্টেন্সগুলোকে খুব ভালো করে স্টাডি করো এবং এই সাপোজ টু কোথায় ব্যবহার করতে হয় সেটা সম্পর্কে একদম পরিষ্কার হয়ে যাবে আজকের আলোচনা এখানে শেষ করছি পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে সেগুলোকে ক্লিক করে দেখে নিও খুব ইম্পর্টেন্ট সেগুলো অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও সাবস্ক্রাইব অ্যান্ড ইট বাই থ্যাংকস ফর ওয়াচিং